প্রাচীনকালে যোগীদের থেকে শুরু করে এখনকার ইন্টারস্টেলার সিনেমা পর্যন্ত অতীত থেকে ভবিষ্যতে যাতায়াতের কথা শোনা গেছে এই সময়ের যাত্রা কি সত্যিই সম্ভব কিভাবে এই সময়ের মধ্যে দিয়ে যাতায়াত আমি শিখতে পারি দেখো এই জিনিসগুলোকে সম্পূর্ণ ভুল বুঝেছে মানুষ কারণ দুর্ভাগ্য এটাই যে বিজ্ঞান ও আধ্যাত্মিকতা হলিউড সিনেমা থেকে তোমাদের কাছে আসছে আমাদের সংস্কৃতিতে এমন অনেক মানুষ আছেন যাদের ত্রিকালজ্ঞানী বলা হয় তোমার জীবনের যাবতীয় অভিজ্ঞতার তিনটি মাত্রা আছে অতীত বলে যেটা রয়েছে আসলে তা তোমার ভিতরে থাকা স্মৃতির ভাণ্ডার বর্তমান বলে যা রয়েছে তা এই মুহূর্তের প্রত্যক্ষ অনুভব ভবিষ্যৎ বলে যা রয়েছে তা আমাদের কল্পনার শক্তি তাই তোমার জীবনের অভিজ্ঞতার আধার হল স্মৃতি এই মুহূর্তের অনুভব আর ভবিষ্যৎ কল্পনা অধিকাংশ মানুষের সমস্যা এটাই যে এই তিনটি জিনিসের মধ্যে তারা কোনোভাবেই তফাত করতে পারে না এই কারণেই দশ বছর আগের কোনো ঘটনা আজও তোমাকে কষ্ট দেয় তাই না যা আগামী পরশু ঘটতে পারে সেটা এখনই তোমাকে কষ্ট দিচ্ছে দশ বছর আগে যা ঘটেছে বা ধরো দশ দিন আগে এখন কি তার কোনো অস্তিত্ব আছে এখন কি সেটা আছে আগামী পরশু যা ঘটবে এখন কি তার অস্তিত্ব আছে না তো যদি তুমি এমন কিছুর জন্য কষ্ট পাও যার অস্তিত্বই নেই তো কি বলবো তোমাকে স্বাভাবিক না আরে এটা প্রশ্ন হাততালি দিও না সেটা অসম্মান করা হয় এখন যদি এমন জিনিসের জন্য কষ্ট পাও যার কোনো অস্তিত্বই নেই সেটা সুস্থতা না পাগলামি যত মানুষকে তুমি জানো তোমারই মতো সকলেই অপ্রকৃতিস্থ ওরা এমন কিছুতে ভুগছে যার কোনো অস্তিত্বই নেই প্রায় নিরানব্বই দশমিক নিরানব্বই শতাংশ তাই না সব সময় ঘটছে তো এরকম মূর্খরাই ওই সময়ের যাত্রার কথা বলে সময় যোগবিজ্ঞান অনুযায়ী আধুনিক পদার্থবিজ্ঞান যে দুটো মাত্রাকে আঁকড়ে ধরেছে সময় ও স্থান বা স্থান ও সময় ওরা এভাবেই ব্যাখ্যা দেয় ইন যোগে আমরা এটাকে কাল বলি তামিল ভাষায় কাল শব্দের অর্থ হল সময় কিন্তু কাল শব্দের আর একটা অর্থ হল শূন্যতা কাল শব্দের অর্থ অন্ধকার অন্ধকার মানে কিছুই নেই না আলো না অন্য কিছু ওটাই হল শূন্যতা আবার কাল শব্দের অর্থ হল সময় তো আমরা একই শব্দ ব্যবহার করছি সময় ও স্থান উভয়ের জন্যই শুধু তফাৎ একটিই করি আমরা কাল ও মহাকাল এক ধরনের সময় জীবনের ভৌতমাত্রার আবর্তনের ফলে জন্ম নিচ্ছে এই ভৌতমাত্রার আবর্তনের অর্থ হল সব রকম ভৌত বস্তুর গতি চক্রাকার তা একটি পরমাণু হোক বা ব্রহ্মাণ্ড সব কিছুই চক্রাকারে ঘুরছে এই গ্রহ থেকে মহাবিশ্ব সব কিছু সমস্ত ভৌতিক জিনিসের গতি মূলত চক্রাকার তো এই যে কাল বা সময় বলে যা জানো তা আসলে ভৌতিক বস্তুর চক্রাকার আবর্তনের ফল পৃথিবী একবার আবর্তিত হলে আমরা সেটাকে দিন বলি চাঁদের একটা আবর্তনকে আমরা এক মাস বলি পৃথিবী সূর্যের চারিদিকে একবার ঘুরে এলে আমরা সেটাকে বছর বলি সময়কে শুধু এভাবেই তুমি জানো তাই সময় বলতে তুমি যা জানো তা এই চক্রাকার গতির ফল এমনও একটা সময় আছে যা এই ভৌত ধর্মের বাইরে থাকে যা কিনা বস্তু চক্রাকার গতির ফলাফল নয় এটাকেই আমরা মহাকাল বলি মহাকাল বলতে স্থানকেও বোঝানো হয় সাধারণভাবে আধুনিক পদার্থবিজ্ঞানের ধারণা অনুযায়ী স্থান আছে বলে বা দূরত্ব আছে বলেই সময় রয়েছে যদি তুমি পয়েন্ট এ থেকে পয়েন্ট বি পর্যন্ত যেতে চাও তোমার সময় প্রয়োজন কিন্তু যোগবিজ্ঞানে নিজস্ব অনুভব থেকে আমরা এটাকে এভাবে দেখি যে সময় রয়েছে বলেই স্থানের সম্ভাবনা রয়েছে এটা সুন্দরভাবে ব্যাখ্যা করে গেছেন আদিযোগী প্রায় পনেরো হাজারেরও বেশি বছর আগে সেই সপ্ত যারা ওনার প্রথম শিষ্য প্রশ্ন করেছিলেন তাকে যে এই ব্রহ্মাণ্ডের প্রকৃতি কেমন কোথায় শুরু কোথায় শেষ কত বড় এটা তিনি হেসে বলেছিলেন তোমাদের ব্রহ্মাণ্ডকে আমি একটা সর্ষের দানার ভেতর ভরে ফেলতে পারি দুর্দান্ত প্যাকিং তাই না তিনি বলেছিলেন পুরো ব্রহ্মাণ্ডকে আমি সর্ষের দানায় ভরে ফেলতে পারি কারণ এই ব্রহ্মাণ্ড হল সময়ের ফলাফল স্থান ও দূরত্ব হলো সময়ের পরিণাম তো আমরা বহু মানুষকে ত্রিকালজ্ঞানী বলি আবার বহু মানুষকে আমরা বলি অকালজ্ঞানী যার অর্থ সময়ের প্রভাবমুক্ত যারা সময়ের ঊর্ধ্বে এই সময়ের ঊর্ধ্বে মানে তুমি এখানে বসে আছো এখন যদি তোমাদের আরও ছ ঘন্টা বসিয়ে রাখি না অতটা সময় লাগবে না যদি আরও দু ঘন্টা বসিয়ে রাখি তোমাদের সৎগুরু অন্তত অন্তত একটু জল ঠিক আছে জল খেয়ে নাও জল খাওয়া মানেই সৎগুরু ঠিক আছে ঘুরে এসো আরও দু ঘন্টা পরে সদগুরু ঠিক আছে আমরা তাও দেব তারপর আর অনুমতির দরকার নেই তোমার এই শরীর হল সময়ের চক্র তাই না ঘড়ি দেখার দরকার নেই যদি তোমার ব্লাডারকে দেখো তাহলেই সময়টা বুঝতে পারবে হ্যাঁ কি না ওটা সময়ের হিসেব রাখছে তো এখন তোমার সময়ের যে ধারণা তার কারণ এই শরীরের সঙ্গে এক হয়ে থাকা যদি তুমি শরীরের বোধ ছাড়াই এখানে বসতে পারো তাহলে সময়ের কোনো হিসেবই থাকবে না নিশ্চয়ই তাদের কথা শুনেছ যারা ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন বসে থাকতো আমি এটা ঘটেছিল আমার ক্ষেত্রে যখন আমি তোমাদের থেকে একটু বড় ছিলাম এই বছর পঁচিশ তো এক জায়গায় বসে হঠাৎই আমার মনে হলো সময়ের হিসেব হারিয়ে গেল আমার মনে হয়েছিল যেন দশ কুড়ি মিনিট কিন্তু প্রায় সাড়ে চার ঘন্টা ধরে আমি পরমানন্দে ভেসে যাচ্ছিলাম তারপর এরকম প্রায়ই ঘটতে লাগলো এক জায়গায় বসে আমার মনে হতো যেন দু মিনিট হয়েছে কিন্তু কয়েক ঘন্টা সাত আট ঘন্টাও পেরিয়ে যেত একদিন আমি বসেছিলাম মনে হলো যেন পঁচিশ তিরিশ মিনিট হয়েছে মহীশূরের একটি গ্রামীণ এলাকায় আমি বসেছিলাম যখন চোখ খুললাম দেখি প্রচুর মানুষ জমে গেছে আমার গলায় তখন ফুল মালা ঝুলছে মানুষ পা ধরে টানছে তো আমি জিজ্ঞেস করি তোমরা কোথা থেকে এলে তখন ওরা বলল আমি ১৩ দিন ওখানে বসে আছি আমার মনে হয়েছিল পঁচিশ তিরিশ মিনিট বোধ শুধু যখন পা দুটো খুলতে গেলাম দেখি হাঁটুগুলো পুরোপুরি আটকে গেছে সেগুলোকে সোজা করতে খুব কষ্ট হয়েছিল কিন্তু আমি অনুভব করছিলাম যেন পঁচিশ তিরিশ মিনিট হয়েছে এই কথাগুলো বুঝতে হয়তো তোমাদের অসুবিধে হচ্ছে কিন্তু এটা দেখেছ কি যখন কোনো একদিন খুব আনন্দে থাকো চব্বিশ ঘন্টা পুফ যেন দশ মিনিটে বেরিয়ে গেল তাই না অন্য একদিন যখন খুব হতাশ থাকো চব্বিশ ঘন্টা কি যেন একটা গোটা জীবন মনে হয় হ্যাঁ কি না সময় হলো এক আপেক্ষিক অনুভব মানুষ বলে যে এক মিনিট কতটা লম্বা সেটা নির্ভর করে বাথরুমের দরজার কোন দিকে তুমি আছো দরজায় গিয়ে তুমি টোকা দিলে আর সে বলল এক মিনিট দাঁড়াও এক মিনিট